아, 못가 갈까라. আমার মৃত বাবাকে নিয়ে যারা গালি দিচ্ছেন বড় বড় কথা কইছেন নিজের চুরি ডাকার জন্য, সেদিন বক্তব্য দেখলাম প্রধানমন্ত্রীর মিটিংয়ে, প্রধানমন্ত্রী আসার আগে কাজী শফিকুর রহমান আপনি উপজেলার চেয়ারম্যান, আমি আপনাদের এই তিন থানা সংসদ সদস্য, উপজেলার উপদেষ্টা, তুই তামাক কি কয়ে আমাদের যে গালিগুলো দিতেন, প্রত্যেকটা গালি নিক্সন চৌধুরীর হৃদয় গাইতা আমাদের আমার মনে হয় কাজী শফিকুর রহমান আপনি একটু হলেও আমাকে চিনতে পারছেন। ইনশাআল্লাহ দেখা হবে রাজনৈতিক ময়দানে। আমরা শত্রুতা আমি করি না, রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ভাবে আপনাদের আপনাকে মোকাবেলা করব, এবং রাজনৈতিক ভাবে আপনার রাজনীতি আগামী দিনে কোথায় পৌঁছে যায় ইনশাআল্লাহ সেই জবাব আমরা দেব। আমার পরিবার নিয়ে কথা বলতে লিবু সাহেব জিহ্বাটা লুকায় রাখে, ওই জিহ্বাটাই না চিরা ফলানো হবে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম আমাদের সদরপুরের খাদ্য অফিসারের কাছে 7 লক্ষ টাকার চাঁদা প্রতিশোধ হবে। আরেকজন হলো শিশু খা, শিশু 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 এখনো বড় হইল না, তোমার বক্তারে আমরা দেখছি দুজন লোক দিদারভাই আর লাল্লু ভাই যেভাবে তাদের মারা হয়েছে, যেভাবে তাদের রক্ত ঝরানো হয়েছে, আমার রাজনীতি ব্যর্থ হয়ে যাবে শিশুরা যদি এই দুজনের রক্তের বদলা আমি না নিই। আর নিক্সন চৌধুরী কিন্তু শুধু তিন থানায় স্বতন্ত্র, বাংলাদেশের প্রত্যেক জায়গায় সরকার টেকনাফে হয় শিশু, তাহলে
আর সকলপুরে কাজীবাড়িতে গরু ধোয়াকে গরুর মাংস খাইছে এমন কোন এমপি আছে যে পাক পাক কাজীতে গরুর মাংস খাই নাই যে গরু ওই হারামের টাকা গরুর মাংস নিক্ষণ চৌধুরী খায় নাই তাই আজকে নিক্ষণ নেতা বলে আসেন কাজী সাহেব মঞ্চে কাজী